মহালয়া মানে চোখের সামনে ভেসে ওঠে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী। ভোরের সেই সুরেলা কণ্ঠে মায়ের আগমনী বার্তা সকল বাঙালির কাছে অতি প্রিয় একটি অনুষ্ঠান, যে যেখানেই থাকুক ওই দিনটির জন্যই অপেক্ষা করে থাকে। বীরেন্দ্র কৃষ্ণভদ্রের সেই সুরেলা আবেগ মোহিত কণ্ঠ ওই একটা দিন ঠিক ওই সময় ভালো লাগে, অন্য সময় যতই শুনুন সেই স্বাদ পাবেন না। মহালয়া মানে আরও একটা দৃশ্য দেখা যায়, সেটা হলো তর্পণ করা। আসলে মহালয়ার সাথে দুর্গা পুজোর কোনো সম্পর্কই নেই, কারণ আশ্বিন মাসে যে দুর্গা পুজো হয় এটা হচ্ছে মায়ের অকাল বোধন। রামচন্দ্র লঙ্কা জয় করে সীতাকে উদ্ধার করার জন্য অকালে এই দুর্গা পুজো করেছিলেন। কোনো শুভ কাজ করার আগে পূর্বপুরুষ ও জীবজগৎকে স্মরণ করতে হয়, তাকে তর্পণ বলে। এই সময় মৃত আত্মারা মর্তে আসে, তাদেরই সম্মিলিত আগমনকে মহালয় বলে। এই মহালয় থেকে মহালয়া কথাটি এসেছে। কিন্তু কালকেতু নামে এক বেদ বসন্তকালে এই পুজো করেন, তাই দুর্গা পুজোকে তখন বাসন্তী পুজো বলা হয়। এটাই আসল দুর্গা পুজো, তখন মহালয়া হয় না। পুরাণে মহালয়ার সাথে আরও একটা কারণ জড়িয়ে আছে, মহাভারতের কর্ণের জীবনের কিছু ঘটনা। পূর্বপুরুষের তর্পণ পিতৃপক্ষের শেষ দিনে হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র পূর্ণিমায় এই পিতৃপক্ষ শুরু হয় এবং অমাবস্যায় শেষ হয়। পুরাণ কথা অনুযায়ী জীবিত লোকের পূর্বের তিন পুরুষ পিতৃলোকে বাস করেন, এই লোক স্বর্গ ও মর্তের মাঝখানে অবস্থিত। তর্পণের ফলে মৃতের আত্মারা স্বর্গে প্রবেশের অনুমতি পায়। দীর্ঘদিন ধরে এখন দেখা যায় মহালয়ার পর থেকেই দুর্গা পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে চলে যায়, এমনকি প্রতিমাকেও মণ্ডপে নিয়ে যাওয়া শুরু হয়ে যায়। এখন তো চতুর্থী থেকেই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় পড়ে যায়, এগুলি সবই বর্তমান প্রচলিত। আগে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের যে মহিষাসুর মর্দিনী গীতি আলেখ্য, এটা ষষ্ঠীর দিনে হতো, এখন হয় মহালয়ার দিনে।